নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পম্পা, ওয়েলকাম ব্যাক টু পম্পা স্টাস। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম দাঁতে ব্যথা, ক্ষত, পোকা, যাই হোক না কেন প্রাচীনকালের একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতিদিন যে খাবার খাই আর এই খাবারগুলো দাঁতে আটকে যেয়ে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় আর একেই আমরা বলি পোকা। দাঁতে পোকা এইভাবেই সৃষ্টি হয়। প্রতিদিন রাতে যদি ব্রাশ না করে ঘুমিয়ে পড়ি তাহলে দাঁতের ফাঁকে সেই খাবারগুলো আটকে যেয়ে সেই থেকেই আমাদের দাঁতে পোকা উৎপন্ন হয়। আর এই পোকা লাগলে ঘরোয়া কিছু টোটকা রয়েছে, যেগুলো জানা থাকলে ঘরে বসেই কিন্তু আপনারা খুব সহজেই দাঁতের পোকা এক রাতেই সারাতে পারবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীনকালের একটি খুবই কার্যকরী একটি রেমেডি। এটি ফলো করলে যাদের দাঁতে পোকা আছে, ব্যথা, ক্ষত, একবার ব্যবহারের ফলে আপনাদের কাজে দিবে। এই প্রাচীন রেমেডিটি বানাতে আমাদের যেটি লাগবে রসুন। এই কাঁচা রসুন আমাদের দাঁতের জন্য চমৎকার কাজ করে। এই কাঁচা রসুনে রয়েছে থাইজল ফিব্রিন, যাতে করে আমাদের দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এগুলো কিল করতে সহায়তা করে। এরপর যেটি লাগবে লবণ। এই লবণে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন আর এই আয়োডিন আমাদের দাঁতে ব্যথা হলে, দাঁতে পোকা লাগলে এই জীবাণুগুলো দূর করতে সাহায্য করে। এমনকি দাঁতে পোকা লাগলে অনেক সময় আমরা হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে গড়গড়া করি, এতে করে কিন্তু দাঁতের ব্যথা ও জীবাণু কেটে যায়। এখন আমাদের যেটি লাগবে খাঁটি সরিষার তেল। এই খাঁটি সরিষার তেল আমাদের দাঁতের রোগ, জীবাণু সব কিছু দূর করতে সহায়তা করে। এখন আমাদের যেটি করতে হবে, প্রথমে এই কাঁচা রসুনটি থেতো করতে হবে। এখানে দেখুন আপনারা শিলপাটায় অথবা হামানদিস্তায় যে কোনো একটি জায়গায় এভাবে থেতো করে নেবেন। এরপরে এই রসুনের কোয়াগুলো ছিলে নিতে হবে। এইখানে তিনটি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুনের কোয়া থেতো করে নিব যাতে করে রসটি বাইর হয়ে আসে। এখানে কিন্তু কাঁচা রসুনই নিতে হবে যাতে করে এই রসটা বাইর হয়ে আসে আর এই রসটাই কিন্তু আমাদের দাঁতের পোকা কিল করতে সাহায্য করবে। এখানে রসুনটি দেখুন এরকমভাবেই থেতো করতে হবে যাতে আস্তে আস্তে একটু দানা থাকে আবার রসও বাইর হয়ে আসে। এখানে রসুনটি আমি থেতো করে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ হয়েছে। এরকম অল্প করেই বানিয়ে নেবেন। এরপর আমাদের যেটি লাগবে লবণ। এইখানে সামান্য লবণ মিক্স করে নিব দুই চিমটির মতো। দেখুন এখানে খুবই সামান্য লবণ অ্যাড করতে হবে। এখানে রসুনের মধ্যে লবণটি অ্যাড করে নিচ্ছে আর খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর যেদিন আপনারা এটি বানাবেন সেই দিনই কিন্তু ব্যবহার করবেন, এটি কিন্তু তার পরের দিন ব্যবহার করা যাবে না। এটি যদি আপনারা রেখে ব্যবহার করেন তাহলে রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর এতে করে কিন্তু কোনো কাজে দিবে না, এজন্য আপনারা অল্প করেই বানিয়ে নেবেন। এরপর যে উপাদানটি অ্যাড করব, তেল। এখানে খাঁটি সরিষার তেলটি ব্যবহার করতে হবে। এখানে খাঁটি সরিষার তেল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ। এই সব উপাদানগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করব। এই তিনটি উপাদান আমাদের দাঁতের জন্য খুবই কার্যকরী। যাদের দাঁতে পোকা হয়েছে, প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় ছটফট করছেন, প্রাচীন এই রেমেডিটি ব্যবহার করবেন, দেখবেন এক রাতেই আপনাদের সব সমস্যা সমাধান হয়ে গেছে। এটি যেভাবে ব্যবহার করবেন, যেখানে আপনাদের দাঁতে ক্ষত হয়েছে, দাঁতে পোকা লেগেছে, সেই স্থানটিতে এইটি এক ঘন্টা মুখটি বন্ধ করে রেখে দিবেন, দাঁতের ফাঁকে এটি রেখে দিবেন আর যে নালাটি গালে থেকে পড়বে এটি ফেলে দিবেন না। এই রেমেডিটি আপনারা দাঁতের ক্ষতর মধ্যে খুব ভালোভাবে বসিয়ে দিবেন যাতে করে দাঁতের ক্ষতটি ভরাট হয়ে যায়। আর এই কাজটি কিন্তু আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন আর সকালে উঠে দাঁতটি ব্রাশ করে নিলেন আর দেখবেন সকালে উঠেই আপনাদের দাঁতে ব্যথা, জীবাণু সব কিছু চলে গেছে। আর এটি নিয়মিত তিন চার দিন একটানা ব্যবহার করবেন। একটানা ব্যবহারের ফলে দেখবেন অনেকটা কমে গেছে আর দাঁতের যে ক্ষতটি থাকবে সেই ক্ষতটির জন্য আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন, শাক সবজি এগুলো খাবেন
দেখবেন কিছুদিন পর মাংস ভরাট হয়ে গেছে। আগেকার দিনে প্রাচীনকালে এরকম ঘরোয়া টোটকাগুলোই কিন্তু ব্যবহার করতো, আর এগুলো কিন্তু খুবই ন্যাচারাল এবং কার্যকরী। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।